মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে হচ্ছে এপ্রিলের 20 তারিখ। তোমরা সবাই জানো আজকে হচ্ছে গিয়ে গ্রহণ। তো অনেকেই আছো তোমরা যারা গ্রহণ মানছো, অনেকেই আছো যারা গ্রহণ মানছো না, কিন্তু আমি একটু এসব আবার মানি। তো যার জন্য আমি আজকে 7টার আগে উঠে সমস্ত সকালের ব্রেকফাস্ট সবার কমপ্লিট করে ফেলেছি, তো ফ্রেশও হয়ে গেছি। তো সময় আজকে কাটছে না, কারণ আমরা গ্রহণের সময় কিন্তু রান্না বাড়া করি না বা কোনো কাজই করি না, গ্রহণের টাইমটা পুরোপুরি রেস্ট। এবার গ্রহণ যখন ছেড়ে যাবে তখন আমরা সবাই স্নান করে নেব, স্নান করে বাড়ি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গার জল ছিটিয়ে তারপরে সমস্ত কাজ শুরু করব। কিন্তু এই সময়গুলি তো কাটতে চাইছে না, তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই গ্রহণের দিনে আমার লাইফের গ্রহণের একটি গল্প শেয়ার করি। আমি অনেকদিন আগেই তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে আমি একটি স্টোরি শেয়ার করব, মানে আমার এই প্রবলেমের ওপর। তো এটা আমার লাইফে গ্রহণের থেকে কোনো অংশেই কম না, তোমরা তো ভালো করেই জানো। আর যারা এই প্রবলেমে আছো তারা তো অবশ্যই তোমরা জানবে যে গ্রহণ তবু ছেড়ে যায়, কিন্তু আমাদের লাইফে এই প্রবলেম গ্রহণের থেকেও খারাপ, যেটা কখনোই আমাদের আর কখনো ছাড়বে না। তো আজকে এই গ্রহণের দিনে এই গ্রহণের গল্পটা আমার কাছে বেস্ট লাগলো। তো আমি যখনই বসে থাকি আমার মাথায় নানান আইডিয়া আসতে থাকে, তো এখন আমার মাথায় এইটাই ক্লিক করলো যে আজকে গ্রহণের দিন, তোমাদের সঙ্গে আমার লাইফের একটি গ্রহণের গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে স্টার্ট হয়েছিল, কি থেকে শুরু হয়েছিল। তোমরা অনেকেই আছো যারা জানতে চেয়েছো, তো আমার সেটা সময় হচ্ছিল না যে আমি এই স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম অনেক ভিডিওই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই ভিডিওটি আজকে শেয়ার করছি। তো চলো আমি স্টার্ট করছি, আর তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, কারণ এতে আমি কিছু কিছু টিপসও আছে যেগুলি আমার লাইফে আমি কাজে লাগিয়েছি, তো তোমাদের সঙ্গে আমি সেগুলি শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো পুরোপুরি। তো ভিডিওটি শুরুতেই যেটা বলবো যে এই প্রবলেম কখনো একদিন হঠাৎ করে আসে না, এটা অনেক দিনের একটা জার্নি তোমরা বলতে পারো। আর আজকে আমরা যখন তোমাদের সঙ্গে গল্প করতেই বসেছি, তো পুরোপুরি কিন্তু গল্পের মুডেই আমি আছি। তো এতে ভালো খারাপ লাগা আমার সবকিছুই, মানে ইমোশন সবকিছুই জড়িয়ে আছে, কারণ এগুলি যখনই আমি মনে করি না আমার তখন মনটা হালকা হয়ে ভারী হয়ে আসে, কারণ একটা সময় খুব কষ্টে কাটিয়েছি এই প্রবলেমের জন্য। তো সেগুলি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যখন ওই দিনগুলি মনে করছি অটোমেটিক খারাপ লাগছে। তো যাই হোক গিয়ে, খারাপ ভালো সবকিছু নিয়েই চলতে হয় আমাদের। তো প্রথম আমার যেটা এই প্রবলেমটার সূত্রপাত বলতে পারো, তো প্রথমের দিকে কিন্তু আমার এরকম কোনো প্রবলেম ছিল না যে আমি খুব সিরিয়াস ছিলাম, সেরকম না। আমার প্রতি বছর হতো পেটে একটু হালকা হালকা ব্যথা হতো, তো গ্যাসের যেরকম নর্মালি তোমাদের ব্যথা হয় সেরকমই গ্যাসের ব্যথাই হতো আমারও। তো প্রতিবার আমাদের এখানে আমি ডক্টর দেখাতাম, কিন্তু ব্যথাটা এত পরিমাণে হয়ে যেত এই সাইডগুলি দিয়ে কোমর চেপে আমাকে ব্যথা হতো। তো সবাই ভাবতো স্টোনের ব্যথা, স্টোন ভেবে আমাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হতো। প্রতি বছরই কিন্তু একবার করে আমার সোনোগ্রাফি হতো, আর এরকম ব্যথা হতো, নার্সিংহোমে ভর্তি থাকতাম, 2-3 দিন স্যালাইন নিতাম, নিয়ে কমে যেত। তো এরকম চলতে থাকে চলতে থাকে প্রায় 4-5 বছর। আর এটার পেছনেও একটা ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে আমার বাড়িতে দুর্গাপুজো হতো। এবার প্রতি বছর আমি দুর্গাপুজোতে উপোস করতাম, ঠিক উপোস করার পর কিন্তু আমার এই ব্যথাগুলি আসতো। তো সবাই বলতো এটা উপোস করার জন্য হচ্ছে, ডিহাইড্রেশনের সমস্যায় হচ্ছে, তো এরকমই সবাই বলতে থাকতো। তো এটা নিয়ে ডক্টরও বলতো আমাকে যে তুমি উপোস করবে না, তোমার উপোস করা ঠিক হবে না, উপোস করলেই তোমার এই প্রবলেম যখন আসে তুমি উপোস কেন করো। তো এরকম চলতে থাকে চলতে থাকে, প্রতি বছর ব্যথা হতে থাকে, আমি এখানে ডক্টর দেখাই, ওষুধ খাই, আবার 5-7 দিনের মধ্যে আমার কিন্তু ব্যথা কমে যেত। সেটা কিন্তু একদমই প্যানক্রিয়াটাইটিসের ব্যথার মতো ব্যথা ছিল না, নর্মালি যেরকম ব্যথা হয় গ্যাসের ব্যথা সেরকমই ব্যথা। তারপর ও একবার বললো যে এরকম তো হতে যদি থাকে সব সময় এখানে ভুল ট্রিটমেন্ট হয়, মানে এত মেডিসিন, এত ইঞ্জেকশন, গ্যাসের ইঞ্জেকশন চলতে থাকে, তো চলো একবার তোমাকে বাইরে নিয়ে যাই। তো তখন হায়দ্রাবাদের নামটা শুনেছি যে এশিয়ান গ্যাস্ট্রোলজি খুব ভালো গ্যাসের হসপিটাল, তখন ছিল পুরনোটা, তো এখন যেটা আছে সেটা না, পুরনো AIG সেটা। তো তখন আমাদের একবার প্ল্যান করা হলো, তো আমরা ফ্যামিলি সবাই মিলে, মানে সবাই, আর তোমরা জানো গ্যাসের প্রবলেম কার না থাকে, প্রত্যেকের আছে, তো সবাই ভাবলো যে সবাই মিলে যাই হায়দ্রাবাদটা, আমরা ঘুরেও আসবো, প্লাস আমরা বাড়ির প্রত্যেকে চেক আপ করে আসবো। তো আমরা 11-12 জন মিলে কিন্তু আমরা সেইবার হায়দ্রাবাদে গিয়েছিলাম, আমার কাছে এখনো আছে, এটা ছিল আমাদের
11/10/2014 তো ফার্স্ট আমি দেখাই ডক্টর রূপজ্যোতি তালুকদারকেই, কিন্তু আমি পেয়েছিলাম, আমার অনেক কপাল ভালো ছিল, আমি ওনাকে পেয়েছিলাম। তো ওই ডেটে গিয়ে আমি রূপজ্যোতি স্যারকে দেখাই, তো দেখানোর পর উনি আমাকে এন্ডোস্কোপি দেয়, তারপর ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি সমস্ত কিছু দেয়। আমি আমার সমস্যাগুলি বলি যে এরকম আমার প্রতি বছরই এরকম পেটে ব্যথা হয়, তো আমাদের ওখানে সার্জারি করা ভাবে স্টোন আছে, সার্জারি করবে, সোনোগ্রাফি সোনোগ্রাফি করে দেখে স্টোন নেই, কিন্তু আমার ব্যথা থাকে, 3-4 দিন ব্যথা থাকে, অ্যাডমিট থাকি, তারপর আমাকে ছুটি দিয়ে দেয়। ওনাকে সবকিছু আমি খুলে বলি, তো উনি আমাকে এই টেস্টগুলি করায়। তো এন্ডোস্কোপি যখন আমাকে করানো হয়, এন্ডোস্কোপিতে ধরা পড়ে আমার সামান্য আলসারের স্পট আছে, আলসার নয়, সামান্য একটা স্পট আসে আলসার। তো আমাকে উনি রিপোর্ট দেখে তারপর বলল যে আপনি যদি মানে 1 বছর কন্টিনিউ নিয়ম করে চলতে পারেন আমার কথা মতো, তাহলে আপনি একদমই সুস্থ হয়ে যাবেন নর্মালি। তো শুনে ভালোই লাগলো, সেরকম কিছু প্রবলেম নেই। তো আমরা প্রত্যেকে টেস্ট করাই, প্রত্যেকেরই রেজাল্ট ভালোই আসে, তার মধ্যে আমার যেটা আসলো সামান্য আলসারের। তারপর আমার ওখান থেকে একবার তো মানে এন্ডোস্কোপি হলো, আবার এন্ডোস্কোপি বায়োপসিও হলো, মানে ওখান থেকে সামান্য ইনে ওরা বায়োপসিও করলো। তো বায়োপসি রিপোর্টটা অনেকদিন পরে আসে, সেটা আমাদের পরে মেল করে দিয়েছিল, রিপোর্টও ভালো ছিল, সমস্ত কিছু ভালো। তো আমাদেরকে আবার যেতে বলেছিল 1 বছর পর, যে 1 বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তবে আপনি আবার আসবেন 6 মাস পরে, আর যদি প্রবলেম না হয় 1 বছর পরে চেক আপ। তো আমি কিন্তু কথা মতো ঠিক 1 বছর পরেই আবার চেক আপে এআইজিতে যাই, কিন্তু কপালটা ও বছর আমার সাথ দেয়নি। ও বছর যখন আমি এআইজিতে যাই, রূপজ্যোতি স্যার তখন ছিল ছুটিতে, তখন ওনারা বলল যে আরো ভালো ডক্টর আছে, মানে ভালো ডক্টর, ওখানে তো সবাই ভালো ডক্টর, তো বললো যে ভালো ডক্টর আছে, আপনি চেক আপ করাতে এসেছেন এত দূর থেকে, আর দেখো এত দূর থেকে গিয়ে ওখান থেকে তো ঘুরে আসা সম্ভব না, মানে আমরা এত কষ্ট করে যাই, তখন তো ট্রেনে যেতাম, এখন তো ফ্লাইটে যাই অসুবিধা হয় না, কিন্তু তখন ট্রেনে জার্নি করে যাওয়া তারপর ফিরে আসা, তখন আমরা এআইজিতে আরেকজন ডক্টরকে আমাদের এই মানে ঘটনাটা বলি, তখন উনি আবার টেস্ট করে। তো সেম টেস্টই হয়, আবার এন্ডোস্কোপি করা হয়, টেস্ট হয়, তো সেই রিপোর্টে কিন্তু আমার রিপোর্ট খুবই ভালো আসে। তো উনি বললো না আপনার আর মেডিসিনের দরকার নেই, আপনার যে স্পটটা প্রথমবার এসেছিল সেটা কিন্তু এবছর একদমই ঠিক আছে। তো যেটা হয় নর্মালি শুনে খুশি হয়ে গেলাম সমস্ত কিছু। তারপর তো ওখানে ওষুধ টষুধ উনি যা যা নর্মালি দিয়ে দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিল, আমি বাড়ি চলে আসলাম। এসে 1 বছর খুবই ভালো ছিলাম। তো তারপর আসলো আমার সেই ভোরবেলা, যেটা ভাবলে আমার এখনো ভয় লাগে, সেইটাই তোমাদের সঙ্গে আজকে, সেই আমার লাইফের গ্রহণ, যেটা আজকে আমি গ্রহণের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন সারাটা রাত্রি মানে আমার কি কেটেছে আমি না বুঝতে পারিনি, ওটা একটা অন্যরকম ফিলিংস। মানে কি হয়েছিল, আমি প্রায় দিনই কিন্তু 10:30টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে ফেলি, ডিনার কমপ্লিট করে ফেলি, 12টার সময় আমি কিন্তু ঘুমোই, ডিনার করে এসে একটু কাজ থাকে ঘরের কিছু, তারপর একটু মোবাইল দেখে 12টার মধ্যে শুয়ে পড়ি। কিন্তু সেদিন কি হয়েছিল, 12টা বাজার পরের থেকে প্রচণ্ড খিদে পাচ্ছিল, মানে এমন একটা খিদে, মানে আমার পেটটাকে চেপে চেপে খাচ্ছিল, এরকম একটা খিদে লাগছিল। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমার আজকে প্রচণ্ড খিদে পাচ্ছে, তখন ও বললো খিদে পাচ্ছে কিছু খেয়ে নাও, নর্মালি অনেকেরই আছে যাদের একবার খাওয়ার পরে রাতে আবার খিদে পায়, এখনো পায় আমার, আমি মাঝে সাঝে বিস্কিট টিস্কিট কিছু একটা খেয়ে নিই। তো সেদিন কিছুতেই বিস্কিট টিস্কিট খেতে ইচ্ছে করছিল না, মানে মনে হচ্ছিল এমন কিছু খাই যাতে পেট ভরে। তো আমি টক দই ভীষণ ভালোবাসতাম, তো আমার ফ্রিজে সবসময় স্টোর করা থাকতো টক দই, তো আমার ঘরে টক দই ছিল। প্রথমে আমি 1 বোল খাই, আমার খিদে মিটলো না, আমি 1 বোল টক দই খাই, খাওয়ার পরে খিদেটা একটু মিটলো, মেটার পর আমি 12টা 12:30টা নাগাদ আমি ঘুমিয়ে পড়লাম। ও বললো জেগো না, জেগে থাকলে হয়তো আরো খিদে পাবে, তুমি তার থেকে শুয়ে পড়ো। তো শুয়ে পড়লাম। এই এটা কিন্তু 2017, আমি লাস্ট দেখিয়ে আসলাম 15-তে, তারপরে 16 ভালো গেল, 17-তে স্টার্টিং এ এরকম প্রবলেম 17। তো আমি খেয়ে দিয়ে 12:30টার মধ্যে আমি শুয়ে পড়লাম, কিন্তু 3:00 নাগাদ আমার পেটে প্রচণ্ড ব্যথা, মানে সেই ব্যথাটা যে কি লেভেলের তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, আমি না বসতে পারছি না উঠতে পারছি, কিন্তু সেই খিদে, মনে হচ্ছে আমার পেটের
সমস্ত কিছুকে কিছু একটা খেয়ে নিচ্ছে, মানে চেপে চেপে ব্যথা, তখন আমি ওকে আর ডাকিনি। অত ভোরবেলা ঘুমের থেকে উঠে আমি কোনোভাবে যাই প্রেশার কুকারে ভাত ডাল একটু সবজি সিটি দিই, কারণ আমি ভাবছি যে আমার খিদে পেয়েছে। কিন্তু কারণ নর্মালি এরকম খিদে কিন্তু কোনো সময় পায় না। তারপর সিটি দিয়ে ওই বানানোর সময়টুকু আমার মানে কি যে কষ্ট হচ্ছিল আমি তোমাদের বোঝাতে পারবো না। তো তারপর ভাত বানাই, ভাত খাই, কিন্তু খাওয়ার পরেও আমার কিছুতেই ব্যথা কমছিল না। তখন আমি ওকে ডাকি এবং ও উঠেও যায় আমার প্রেশারের সিটির আওয়াজ শুনে। ওকে বলি যে এরকম এরকম আমি আর সহ্য করতে পারছি না। তখনই আমাদের বাড়ির কাছাকাছি একটি নার্সিংহোমে আমাকে ও নিয়ে যায়, কারণ অত সকালবেলা ডাক্তার তো পাওয়া খুব মুশকিল। একমাত্র নার্সিংহোমে নিয়ে অ্যাডমিট করলেই ওখানে ডক্টর ওরা কল করবে, তো তাতে পাওয়া যেতে মানে পাওয়া যায়, তাছাড়া আমাদের এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। তারপর আমাকে সেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টার পরে তখন কটা বাজে, 9:30 নাগাদ নিয়ে যায় নার্সিংহোমে। নার্সিংহোমে তখন নিয়ে যাওয়ার পর ডক্টর দেখানো হয়, সে অ্যাডমিট করে দেয়, তারপরে সোনোগ্রাফি দেয়। তো সোনোগ্রাফির রিপোর্ট যখন বিকেলে ফেরে, ওখানে গিয়ে নানান রকম ইঞ্জেকশন টিঞ্জেকশন স্যালাইন ঠ্যালাইন সবকিছু আমার চলে। তারপর বিকেলে, বিকেল বলতে গেলে রাত্রি হয়ে যায়, রিপোর্ট আসে যে প্যানক্রিয়াটাইটিস। জীবনের নামই শুনিনি যে প্যানক্রিয়াটাইটিস বলে যে কোনো রোগ আছে লোকের, সেটা আমার জানাই ছিল না। মানে আমি তো আমার বুঝতেই কয়েকদিন সময় লেগে গেছে এটা কি জিনিস, মানে এরকম আমার রোগ আছে প্যানক্রিয়াটাইটিস বলে, যে আমি সেটা বুঝতেই পাচ্ছি না এটা কি রোগ। আমার তো কোনো ফ্যামিলিতে কারোরই কোনোদিনও শুনিনি। তো তারপর শুরু হয়ে যায় জার্নি, যেটা তখন কি বলবো আর, যে তখন ডক্টরকে আমি জিজ্ঞেস করি যে ডাক্তারবাবু এটা কি রোগ, তখন উনি আমাকে সবকিছু বুঝিয়ে বলে। তাও আমার তখনও অতটাও আমি কেয়ার করি না, ভাবি যে না নর্মালি ঠিক হয়ে যাবে, অনেক প্রবলেমই তো আছে যেগুলি ঠিক হয়ে যায় এটাও হয়তো হয়ে যাবে। তারপর উনি আমাকে একটা কথা বলেছিল যে আমার ফ্যামিলিতে এই রোগ ছিল, আমার মায়ের মাসির, তাদেরকেই আমি বাঁচাতে পারিনি, তো আপনাকে কি বলবো আমি। তো আমি বুঝে গেছি, তারপর আমার আর বুঝতে কিছু বাকি ছিল না। বলতে পারো ভিতর থেকে, তখন আমার ছেলে অনেকটাই ছোট, ভিতর থেকে অনেকটা ভেঙে যায়, অনেক কিছু মাথায় ঘুরতে থাকে। তবু আমি ভীষণ স্ট্রং, আমি মনকে অনেক বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু করে নিজেকে একটা জায়গায় নিয়ে আসি যে না আমাকে পারতে হবে। তারপর বাড়িতে আসি, ওখান থেকে ব্যথাটা হালকা কমে, বাড়িতে আসি। তারপর বাড়িতে আসার পর ও কি করলো, আমার হায়দ্রাবাদের সমস্ত রিপোর্টগুলি বের করলো, কারণ ওখান থেকে আমাকে ডক্টর বলে দিল যে এটা আমরা ট্রিটমেন্ট করতে পারবো না এখানে, আপনি ওনাকে হায়দ্রাবাদ নিয়ে যান। তো আমার যেহেতু হায়দ্রাবাদে 14-15 সালের রিপোর্ট আছে, তো আমার দেখানো হায়দ্রাবাদে ইজি, তো ও রিপোর্টগুলি বের করে। সেখানে আমার এন্ডোস্কোপি রিপোর্টটা ও আবার বের করে, ভালো করে দেখে যে আমি 15-তেই দেখিয়ে আসলাম, তখন ওর কোনো প্রবলেম নেই, হঠাৎ এরকম প্রবলেম কিভাবে আসলো। ওনারা দেখে বলে দিল যে ভালো আছে, মধ্যে একটা বছর গেল, 2015 মধ্যে শুধু 16 গেছে, 17 শুরু এরকম। তখনও তখন তার প্যানক্রিয়াটাইটিস তো আমরা আগে কখনো আমিও শুনিনি ওও শুনিনি যে এটা আবার কি রোগ। তো যখন আমার রিপোর্টটাও বের করে, তখন দেখে যে অটোমেটিক আমার প্যানক্রিয়াটাইটিস কিন্তু 2015-তে এফেক্টেড ছিল, কিন্তু ডক্টর ওটাকে ইগনোর করে যায়, ওটা উনিও বলেনি আর আমরাও বুঝতে পারিনি। রিপোর্টে আসে যে প্যানক্রিয়াটাইটিস রেস্ট, যেটা কিন্তু আমার এন্ডোস্কোপি রিপোর্টে দেওয়া ছিল, কিন্তু ডক্টরের হয়তো কোনোভাবে ইগনোর করে গেছে, আর আমরা তো এই রোগটা সম্বন্ধে জানিও না, রিপোর্টটাও ভাবে ই করেনি, কিন্তু হয়তো বা আমি জানি না, আমার কপালে ছিল তাই হয়েছে, হয়তো বা যে আগের থেকে যদি 2015-তে যখন আমার প্যানক্রিয়াটাইটিসের সামান্য প্রবলেম দেখা দিয়েছিল, তখন যদি ডক্টর বলতো রেস্টের কথা বা আমার ডায়েটের কথা সমস্ত কিছু, তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। কিন্তু ওনাদের কোনো একটা ইগনোর করে গেছে, তারপর আমার কপালে ছিল, যার দরুন 2017 শুরুটা আমার এভাবে কিন্তু শুরু হয়। তারপর যা হয় মেডিসিন চলতে থাকে, তারপর ও প্ল্যান করলো না
ও আমাকে আরেকবার নিয়ে যাবে এআইজিতে। তারপর আমি এআইজিতে যাই 2/11/2017 সালে। তখন গিয়ে আমি আবার ওখানে বলি যে আমি রূপজ্যোতি স্যার ছাড়া আমি আর কিন্তু কাউকে দেখাবো না, কারণ আমার অন্যের উপর থেকে ভরসাটা বলতে পারো উঠেই গেছিল। তো যার জন্য আমি তখন গিয়ে, তখন রূপজ্যোতি স্যার ছিলেন, তো তখন ওনাকে আবার দেখাই। দেখানোর পর আমার এমআরসিপি থেকে শুরু করে প্রচুর টেস্ট হয়, প্রচুর। তো সেখানে ফাইনালি ধরা পড়ে যে না, আমার সত্যি প্যানক্রিয়াটাইটিস আছে, এবং ওটা তখন ক্রনিক হয়নি, ভগবানের শেষ কৃপা, অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস শুরুতেই ধরা পড়ে গেছিল। তো আমাকে উনি বললো যে দেখেন, এটা প্রেশার, সুগার, নর্মালি যাদের যেরকম রোগ হয় এরকমই একটা রোগ, এটা আপনার কোনোদিনও কমবে না, আপনাকে সারা জীবন ডায়েট মেনটেন করতে হবে, এবং এটা পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে যে এটা আপনি কিভাবে নেবেন, ভালোও নিতে পারেন, খারাপও নিতে পারেন। এটার সঙ্গে আপনাকে অনেক কিছু নিজের মধ্যে চেঞ্জ দেখতে পারবেন, অনেক নিজেকে চেঞ্জ করতে হবে। তখন আমার ওয়েটও অনেকটা বেশি ছিল, প্রায় তখন আমার ওয়েট 70-এর উপরে ছিল। তখন বলল যে আপনি ওয়েটটা দেখবেন যাতে একবারে না পড়ে যায়, তবু ওয়েটটাকে আপনাকে জিম করে হোক, ডায়েট করে হোক কমাতে হবে, কিন্তু ধীরে ধীরে, একবারে যাতে না পড়ে যায়। তারপরে শুরু হলো এই লড়াই, যেটা 2017 সাল থেকে আমার আজকে 2023-এ এসেও থামাতে পারিনি। কিন্তু তোমাদের একটা কথা বলবো যে আমরা যদি শুরুতেই ভেঙে যাই তখন আমাদের চলাটা খুব মুশকিল। আমি বাড়িতে এসে প্রচুর কেঁদেছি, প্রচুর কেঁদেছি, কিন্তু আমি দেখেছি কেঁদে কোনো লাভ নেই, প্রবলেম তোমার লড়তে হবে তোমাকেই। কেউ মানে হ্যাঁ, তার মধ্যে আমি তোমাদের একটা কথা বলবো যে আমরা তখনই লড়তে পারি যখন আমাদের পাশের লোকের হাতটা আমাদের হাতে শক্ত করে ধরা থাকে, এটা কিন্তু মেইন ব্যাপার।